ধুবুরী জেলার চাপর রাজচক্রর অন্তর্গত ধীরেশ্বরের দ্বিতীয় খণ্ডত যা শনিবারে নিশাত দুর্বৃত্তই চলালে সন্ত্রাস লুটি নিলে কৃষিকার্যত ব্যবহৃত সামগ্রী ভাঙি চুরমার করে ব্রহ্মপুত্রত উদাই দিলে বারোগী কৃষকর বারোটাক পামঘর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে দুর্বৃত্তই বিপদত পেলালে কৃষকসক ঘটনা সংক্রান্ত ভুক্তভোগীয় চাপর আরক্ষী থানা দাখিল করেছে এজাহার দুর্বৃত্ত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করার ভবিষ্যতে যাতে পূর্বর দরে শান্তিপূর্ণভাবে আবাদ ফসল করে খাব পারে তার আশা ব্যক্ত করে ভুক্তভোগী কৃষকে ধীরেশ্বর দ্বিতীয় খণ্ড হাজিরচর এখানে আমার পাট্টার মাটি হয় এখানে জায়গা আমি পাঁচ বছরেরপর খেতে বাতি করে আছো করে থাকাত মানে কোনো মানুষ আমাকে বাধা দিয়া নাই ই দিয়া নাই আমার যেহেতু পাট্টার মাটি আমার যে সামাজিক যে রাইজ হয় মই মুরব্বীহতে জুখি পেলায় আমাক এইখানে জায়গা দিছে যে এইটো হয় আপনাদের ইয়াতে আমি এটি করেছো বৃহস্পতিবার রাতে আমি ইয়ারপরা গুছি গেছো শুক্রবার বজার আছে বলে সব গুছি গেছো যার পিছত আমি ইয়াতে আমার বারোখনক ঘর আসে এইটো ঘর মেন আসে এইটো ঘর আমার কৃষি সামগ্রীবর আসে সা সঁজুলি আসে আর আমার সার আসে ইউরিয়া আর বিভিন্ন ধরনের মেডিসিন আসে খেতে দিব লাগে এইবর আসে দিয়ার এইবার আর আজি রাতেপা আমি আহি পেলাই আজি রাতেপা আমি আহি পেলায় চাও যে আমার এইবর বস্তু মানে ঘরবর কোন দুষ্কৃতি আহিয়ে বা খণ্ডযুক্ত যাবর মানুষ আসে এইবর মানুষে মানে ঘরবর কাটি পেলায় নদীত উঠাই দিয়ে আর আমার সা সামগ্রীবর চুরি করে লই যায় যাবর সার আসে মেডি ঔষধ পাচিল আসে খেতে ব্যবহার করা খেতে ব্যবহার করা সা সঁজুলিবর সব উঠাই লই যায় চাপরপরা নুরজামানের রিপোর্ট এনিফারত 24